বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। 2014 সালের মধ্যে বেলজিয়ামে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ম্যাশনডেবল পাসপোর্ট প্রাপ্তি নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস ব্রাসেলসের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বেলজিয়াম সফররত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। আমাদের বেলজিয়াম প্রতিনিধি এস এন জামান জানান, গত শনিবার বেলজিয়ামস্থ বাংলাদেশ দূতাবাসে নতুন স্থাপিত ম্যাশনডেবল পাসপোর্টের কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনকালে তিনি একথা বলেন। এছাড়া যারা পাসপোর্ট নবায়ন করতে চান তাদেরকে নবায়নের পরিবর্তে নতুন ম্যাশনডেবল পাসপোর্ট গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করতে কর্মকর্তাদের পরামর্শ দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় মিশনের হাই কমিশনার ছাড়াও কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 32তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেনিস বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইতালির ভেনিস থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ভিসেন্সা প্রতিনিধি ইমদাদুল হক ইমদাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 32তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভেনিস বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলো মেসরের বিয়া সেরনালিয়ার কমিউনি হলে আয়োজন করে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের। সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুর পরিচালনায় সভাপতি আব্দুল আজিজ সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান হীরা, বিশেষ অতিথি ভিসেন্সা বিএনপির উপদেষ্টা এস এম আলমগীর, পাদবা বিএনপি সভাপতি আক্তারুজ্জামান, প্রধান বক্তা ছিলেন বিএনপি সহসভাপতি রিয়াজ শরীফ, বিশেষ বক্তা সহসভাপতি দেওয়ান চুন্নু, জাব্বার মাঝি, সাংগঠনিক সম্পাদক শমশের আকবর পলাশ। আরো বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান, সহসভাপতি শরীফ গোলাম কবির, মাসুদ পেদা, আনোয়ারুল ইসলাম ভূঁইয়া রুমি, মাইনুল হোসেন, সাইফুল ইসলাম খোকন, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন সিরাজ, রাশেদ আখন, মিশর খান, দীপু ভূঁইয়া, আব্দুল মান্নান, অর্থ বিষয়ক সম্পাদক কবির আহমদ, দপ্তর সম্পাদক টিটু আহমেদ, সাহিত্য সম্পাদক কাজী মাহফুজ রানা, যুব ও ক্রীড়া সম্পাদক নূর ভূঁইয়া, আইন বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ রতন, মহিলা বিষয়ক সম্পাদিকা টিটু সুরাইয়া, সহসাংগঠনিক সম্পাদক বিলাল হোসেন সাগর, সাংস্কৃতিক সম্পাদক মুক্তার হোসেন আশিক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফারুক হুসাইন, প্রচার সম্পাদক এম ডি হৃদয়, যুব নেতা আকবর খান, দেওয়ান যুবরাজ ও মান্নান পেদা। সার্বিক সহযোগিতা করেন প্রথম যুগ্ম সম্পাদক জে এইচ সুমন। এ সময় বক্তারা শহীদ জিয়ার কর্মময় জীবনী নিয়ে আলোচনা করেন এবং বর্তমান সরকারের সমালোচনা করে সভাপতি আব্দুল আজিজ সেলিম বলেন, এই ধর্মহীন সরকার সেই নাস্তিকদের পক্ষ নিয়ে মুসলমানদের উপর কিভাবে অত্যাচার করেছে, কিভাবে তাদেরকে নির্যাতিত নিপীড়ন করেছে। পরে মিলাদ মাহফিল ও দোয়ার মধ্য দিয়ে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। ইতালির ভেনিস থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফ্রান্স শাখা এবং ছাত্রদলের সাবেক নেতা কর্মীদের উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 32তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও প্রতিবাদ সভার আয়োজন করে। আমাদের ফ্রান্স প্রতিনিধি এম এ হাশিম জানান, সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং আহমেদ মালিক ও জাহিদুল ইসলামের যৌথ পরিচালনায় প্যারিসের ক্যাথ সীমার স্থানীয় এক হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য মুশফিকুল ফজল আনসারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সিনিয়র নেতা এম এ তাহের, আলী বেলাল, হাজি হাবিব, মিজান আলী, জাহেদ আহমেদ প্রমুখ। বক্তব্য রাখেন জুনায়দ আহমেদ, তারেক তাজ, রশিদ পাটোয়ারি সহ আরও অনেকে। পরে প্রয়াত এ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সুদীর্ঘ 20 বছর যাবত কমিউনিটির সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সংগঠনকে আরও সুসংহত করতে গত রবিবার সংগঠনটি চেস্টার ও নর্থ ওয়েলস শাখার দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে আমাদের ওলহ্যাম প্রতিনিধি মওদুদ আহমেদের রিপোর্টে। গ্রেটার সেলার ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে চেস্টার ও নর্থ ওয়েলস শাখার দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গত রোববার ওয়েলসের কনস্কি সিভিক হলে। সংগঠনের বিদায়ী চেয়ারম্যান সুফুমিয়ার সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক আজাদুদ্দিনের উপস্থাপনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন কারি শামসুমিয়া। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জিএমবির চেয়ারম্যান মইনুল আমিন বুলবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিএসসি কেন্দ্রীয় কমিটির সাবেক চেয়ার মনসব আলী জাপি, জিএসসি কেন্দ্রীয় ভাইস চেয়ার সুরাবুর রহমান, যুক্তরাজ্য সফররত চান্দিগাঁট ইউনিয়ন চেয়ারম্যান মুশারফ হোসেন বাদশাহ, কাউন্সিলর আব্দুল মুকিত খান, কাউন্সিলর মোহাম্মদ সুলতান, জিএসসির কোষাধ্যক্ষ এমদাদুর রহমান, জিএসসি উইরল শাখার চেয়ারম্যান কয়সর মিয়া সহ বক্তব্য রাখেন স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ। অতিথিদের বক্তব্যের পরেই গ্রেটার সেলার ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল চেস্টার ও নর্থ ওয়েল শাখার নতুন কমিটি ঘোষণা দেন জিএসসির সাবেক কেন্দ্রীয় চেয়ার মনসব আলী জাপি।
কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আগামী 2 বছরের জন্য কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল মালিককে চেয়ারম্যান ও জসিমউদ্দিনকে সাধারণ সম্পাদক এবং এমদাদুর রহমানকে কোষাধ্যক্ষ করে নতুন কমিটির নেতা নির্বাচিত করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে আরও গতিশীল করে এর কার্যক্রম বৃদ্ধিসহ কমিউনিটির উন্নয়নে কাজ করে যেতে সকলের সাহায্য সহযোগিতা কামনা করেন। নর্থ ওয়েলসের কনস্কি সিভিক হল থেকে মওদুদ আহমদ, চ্যানেল আই। বিভেদ নয়, কেবল ঐক্যই পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে। তাই সকল বিভেদ ভুলে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি। বেলজিয়াম যুবলীগ ও বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত এক সংবর্ধনা সভায় অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান। বেলজিয়াম থেকে প্রতিনিধি এস এন জামান আরও জানান, সংবর্ধনা সভাটি ব্রাসেলসের স্থানীয় একটি রেস্তোরাঁয় গত 8 মে অনুষ্ঠিত হয়। পরে বেলজিয়াম আওয়ামী লীগ নেতা লতিফ শহীদুল হকের পক্ষ থেকে মন্ত্রীর 66তম জন্মদিনের কেক কাটা হয়। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মেরাজুন নবী উপলক্ষে রবিবার নকশে বন্দি ইসলামী সংগঠন কিতলি এর উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে র্যালি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বিস্তারিত থাকছে আমাদের প্রতিনিধি শেখ মোহাম্মদ লায়েক মিয়া রিপোর্টে। পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে গত 9 জুন রবিবার নকশবন্দি ইসলামী সংগঠন কিতলির উদ্যোগে কিতলির হাইফিল কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় বিরাট র্যালি ও ওয়াজ মাহফিলের। সকাল থেকে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আশেকে রসুল ও ধর্মপ্রাণ মুসল্লিগণ র্যালিতে যোগদান করতে থাকেন। মুসল্লিগণ নাথে রসুল ও দুরুদ পাঠের মধ্য দিয়ে কিতলি শহরের বিভিন্ন রাস্তা ঘুরে এসে র্যালিটি হাইফিল কমিউনিটি সেন্টারে এসে মিলিত হয়। পরে সংক্ষিপ্ত মোনাজাতের মধ্য দিয়ে র্যালির সমাপ্তি ঘটে, শুরু হয় ওয়াজ ও মিলাদ মাহফিল। প্রতি বছরের মতো এবারও বিপুল সংখ্যক মুসল্লি, শিশু, কিশোর, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বাংলাদেশ ও পাকিস্তানি কমিউনিটির ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন। সুফি মঈনুদ্দিনের পরিচালনা ও ডক্টর আমজিদ মাহমুদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় ওয়াজ মাহফিল। এতে সভাপতিত্ব করেন সুফি মৌলানা রিয়াজ আহমদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলানা শেখ ইয়াসিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলানা ফখরুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন মৌলানা শফিকুল, মৌলানা আবরার, সুফি আব্দুল শহীদ, সুফি আব্দুর রশিদ, সুফি ডক্টর কামাল ও সুফি আনোয়ার সহ আরও অনেকেই। উলামায়ে কেরামগণ তাদের বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মকে বিভিন্ন শরীয়ত বিরোধী কর্মকাণ্ড থেকে রক্ষার জন্য ধর্মীয় অনুশাসন মেনে চলা অপরিহার্য। অবশেষে বিশেষ মুনাজাতের মাধ্যমে মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। কিতলি থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। পবিত্র শবে মেরাজ উপলক্ষে আঞ্জুমানে আল ইসলাহ বার্মিংহাম শাখার পক্ষ থেকে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধি আব্দুল হাদ সুমন জানান, বৃহস্পতিবার বার্মিংহামের লজেন্সের স্থানীয় একটি হলে এই আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের পবিত্র মেরাজ শরীফে গমন এবং তার জীবন ও আদর্শ সম্বন্ধে বিস্তর আলোচনা করা হয়। আঞ্জুমানে আল ইসলাহ বার্মিংহাম শাখা সভাপতি মাওলানা কাজী সেলিম উদ্দিনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মাওলানা হুসাম উদ্দিন আল হুমায়দির পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা এম কাদির আল হাসান। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন শফিক মিয়া, চৌধুরী গনি, মাওলানা আব্দুল মুনিম, মুজিবুর রহমান খান মাস্টার, মাওলানা বদরুল ইসলাম প্রমুখ। এবার সিলেটের খবর। জমজমাট প্রচার প্রচারণা আর প্রার্থীদের বিরামহীন গণসংযোগে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন এখন ওয়ার্ডের আনাচে কানাচে থেকে শুরু করে শহরের সব স্থানে। আমাদের সিলেট প্রতিনিধি এফ এ মুন্না জানান, দিনভর 2 মেয়র প্রার্থী বদরুদ্দিন আহমেদ কামরান এবং আরিফুল হক চৌধুরী গণসংযোগ করে নিজেদের প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন নগর জুড়ে, আর তাদের সঙ্গে যোগ দিয়েছেন 2 প্রার্থীর কেন্দ্রীয় শীর্ষ নেতারা। 14 দলীয় জোট সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী বদরুদ্দিন আহমেদ কামরান এবং 18 দলীয় জোট সমর্থিত সম্মিলিত নাগরিক জোটের প্রার্থী আরিফুল হক চৌধুরী দিনভর নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। এদিকে প্রচারণায় পিছিয়ে নেই কাউন্সিলর প্রার্থীরাও, তারাও হারছেন ভোটারদের দ্বারে দ্বারে। পাশাপাশি বসে নেই সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থীরাও, তারাও যাচ্ছেন ভোটারদের দরজায়। তবে কে হবে আগামী দিনের এই নগরপতি তা দেখতে সবাইকে অপেক্ষা করতে হবে 15 জুন পর্যন্ত। বিয়ানীবাজার পিএজি মডেল হাই স্কুলে 1,10,00,000 টাকা ব্যয়ে নির্মিত 3-তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি সাদেক আহমেদ আজাদ জানান, সোমবার সকালে একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষে স্কুল প্রাঙ্গনে আয়োজিত এক সুধী সমাবেশে শিক্ষামন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রবের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ আলী আহমেদ, শিক্ষক আব্দুল হাসিব জীবন। এদিকে গত রবিবার সকালে বিয়ানীবাজার উপজেলা প্রাঙ্গনে দেশের প্রথম আইসিটি ট্রেনিং ও রিসার্চ সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এভাবে সারা দেশে আরও 128টি রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করা হবে বলে অতিথির বক্তব্যে মন্ত্রী উল্লেখ করেন। ব্যান্ডবেস প্রকল্পের পরিচালক আহসান আবদুল্লাহ সভাপতিতে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রিসার্চ সেন্টারের প্রজেক্ট ডিরেক্টর সানজুম পার্ক, উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান রুমা চক্রবর্তী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ তারকেশ চন্দ্রনাথ, সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক এ কে এম গোলাম কিবরিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুজিবুর রহমান, রাজনীতিবিদ হাজী আব্দুল হাসিব মনিয়া, আতাউর রহমান খান, দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল প্রমুখ। এর আগে শনিবার বিকেলে শিক্ষামন্ত্রী বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে উপজেলা হেলথ বুলেটিন 2013 প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর আব্দুল সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডক্টর জিয়াউর রহমান চৌধুরী ও ডক্টর হাসিনা চৌধুরী কেয়া। আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। প্রবাসী গোলাপগঞ্জবাসীদের সংগঠন হেল্পিং হ্যান্ডস ইউকের উদ্যোগে প্রীতি সভা অনুষ্ঠিত। লন্ডন সফররত জাতীয় পার্টি নেতা কাজী ফিরোজ রশিদের সাথে কমিটি নেতৃবৃন্দের মতবিনিময়। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সিলেট উইমেন্স কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত। এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।